যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নমস্কার, বাংলা ইঞ্জিন নিউজে আপনাদের স্বাগত। আমি নীরা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখব, দিদির সুরক্ষা কবচ নিয়ে জনসংযোগ যাত্রায় কর্মসূচিতে উদ্যোগী হলেন বিধায়করা। আজ দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, গত 2 জানুয়ারি কলকাতায় নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভায় তার নির্দেশ মতো দিদির সুরক্ষা কবচ জনসংযোগ যাত্রায় প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন তৃণমূল কর্মীরা। দুয়ারে সরকারের থেকে আরো সহজভাবে সরলীকরণের মাধ্যমে প্রায় 3.5 লক্ষ কর্মী দিদির দুধ হয়ে গ্রামে শহরে প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে যাবেন। উদ্দেশ্য একটাই, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা যাতে সকলেই পান, কেউ যাতে বাদ না পড়েন, তার জন্যই এই উদ্যোগ। 3,343টি গ্রাম পঞ্চায়েত, 125টি শহরাঞ্চলের 2 কোটি পরিবারের কাছে পৌঁছানো এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া এর মূল উদ্দেশ্য। এবং বিধায়করা পৌঁছে যাবেন প্রতিটি সমস্ত এলাকায়, করবেন রাত্রিবাসও, শুনবেন মানুষের কথা। পঞ্চায়েত ভোটের আগে সরকারের সমস্ত প্রকল্পের আওতা থেকে যেন একজনও বাদ না পড়েন, এটাই উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সাংবাদিক বৈঠকে সমস্ত বিষয় তুলে ধরেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ জানান মানুষের কাছে জনসংযোগ যাত্রার মূল বিষয়বস্তু তুলে ধরার জন্য। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা ইঞ্জিন নিউজ। আমরা অনুরোধ করছি আসতে এবং আপনারা এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। দিদি সুরক্ষা কবচ হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রূপায়িত 6টি ক্ষেত্রে বিভক্ত মোট 15টি সর্বাঙ্গীন এবং বহুমুখী প্রকল্পের সমাহার হল এটি। রাজ্যের বাসিন্দাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবনকাল জুড়ে সাধারণ ন্যূনতম চাহিদা পূরণ করবে। বয়স, লিঙ্গ, বর্ণ, ধর্ম, অর্থনৈতিক ক্ষেত্র নির্বিশেষে রাজ্যব্যাপী সমস্ত বাসিন্দাদের আশ্রয় দেবে। স্বাস্থ্যসেবা থেকে আবাসন, শিক্ষা থেকে আয়, খাদ্য থেকে সামাজিক নিরাপত্তা এবং সমস্ত ক্ষেত্রেই কভার করবে এই দিদি সুরক্ষা কবচ। উন্নত জীবনযাত্রার জন্য বাসিন্দাদের গ্রহণযোগ্যতা, ক্রয় ক্ষমতা, জনপরিষেবার গুণমান নিশ্চিত করবে। এভাবেই মানুষের জীবনের ভারসাম্য রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি কভার করবে। আপনারা জানেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একবার কোন একটি সভায় যাচ্ছিলেন, সেখানে প্রায় 70 বছর বয়সে এক মহিলা দিদিকে প্রশ্ন করে বসলেন যে আমি কেন কন্যাশ্রী পাইনি। আসলে আমরা যারা তৃণমূল স্তরের কর্মী, আমাদের দায়িত্ব হল যে একদম গ্রামে বুথ স্তরে নেমে যেয়ে বাড়ি বাড়ি মানুষকে পৌঁছে দেওয়া, যে কিভাবে পরিষেবাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেব এবং সেই সঙ্গে মানুষের যে সমস্ত প্রয়োজনীয়, আপনারা জানেন যে ইতিমধ্যেই দুয়ারে সরকার দিদির দূত তারা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, মানবিক পেনশন, জয় বাংলা জয় জোহার এবং তফসিলি বন্ধু, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাংলা আবাস যোজনা, নিজ ভূমি নিজ বাস সহ এই বিভিন্ন প্রকল্পগুলিকে মানুষের কাছে আরো সরলীকরণ করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে প্রয়োজনীয় সাহায্য করার জন্য এবং বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য খবরে একদিন 2 কোটি পরিবারের কাছে আমরা পৌঁছে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এবং এই প্রকল্পটি, এই এই যে আমাদের জনসংযোগ যাত্রা, এটি 60 দিনের মধ্যে আমরা কমপ্লিট করব। আপনারা জানেন যে গত 2 তারিখে 2 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী নজরুল মঞ্চ কলকাতায়, সেখানে আমাদের দলীয় সম্মেলন, কর্মী সম্মেলন করে দলের সর্বস্তরের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, সেখানে এই পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরেন, মানুষের কাছে উপস্থাপিত করেন এবং দলীয় কর্মীদেরকে নির্দেশ দেন যে মাঠে নেমে পড়ো। সেই অনুযায়ী আজকের এই সাংবাদিক সম্মেলন
আপনারা সবাই এসেছেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে আমাদের যে দিদি সুরক্ষা কবচ এটি যেন বহুল প্রচারিত হয়, আমরাও মানুষের কাছে পৌঁছাবো, বাড়িতে বাড়িতে যাব, গ্রামে গ্রামে রাত্রিবাস করব এবং মানুষের সঙ্গে থাকব, মানুষের অভাব অভিযোগের কথা শুনব, মানুষের প্রয়োজনের পাশে দাঁড়াবার যেন আমাদের যে চেষ্টা প্রচেষ্টা আপনাদের সাহায্য নিয়ে যাতে সফল হয়, আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই প্রজেক্টকে আমরা সফল করতে পারি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন, যে বাংলার মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা, সেই এই প্রকল্পের মাধ্যমে সেটা রূপায়িত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কাদেরহাট শপিং মল আরো বৃহত্ত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।